আরে না না বলা ভি দিলাম কি আছে চাকটা দিয়ে দিচ্ছি কাকু বলো কত দেবে লাল 5 টাকা করে তো যে গোলাপগুলো আমাদের ওখানে 15 থেকে 20 টাকা পিসে বিক্রি হয় সেগুলোই এখানে 5 টাকা করে বিক্রি হচ্ছে আর সব ফুল এখনো ফোটেনি ফুল মোটামুটি যদি মেল ট্রেন ধরতে হয় যে গাড়িটা ধরে তোমরা মেল ট্রেন পেতে তার আগে গাড়িটা তোমাদেরকে ধরতে হবে তাহলে মেল ট্রেনের প্যাসেঞ্জার মেল পাবে ট্রেন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট নেবে রেল লাইনের সাইড থেকে একটা সরু রাস্তা চলে গেছে এই ফুলের ক্ষেতে দিয়ে যেখানে কিন্তু ফুল চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছ একদম সরু রাস্তা আলের মতো তো এই রাস্তা ধরে কিন্তু আমাদের এখন হেঁটে যেতে হবে তাছাড়াও অনেক সময় মানে যখন সিজন থাকে সেই সময় কিন্তু এখানে টোটো আর ফেসিলিটি থাকে টোটো কিংবা অটো আপাতত একটা টোটো দেখতে পাচ্ছিলাম একটু আগে এখন নেই আর কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি জানি না কিসের জন্য দাঁড়িয়ে আছে বাট শীতকালে তোমরা যখন সিজন থাকে তখন যদি আসো টোটো ফেসিলিটি পেয়ে যাবে আর যদি হেঁটে যাও তাহলে কিন্তু সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো ওকে তো চলো যাওয়া যাক তো আমরা ওই গ্রামের পথ দিয়ে এসেছিলাম এখানে আসার পরে উঁচু জায়গা এখান দিয়ে নামার পরই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দোকান বসেছে যেখানে কিন্তু ফুলের তোড়াগুলো বিক্রি হচ্ছে কিংবা মাথায় দেওয়ার জন্য যে হেয়ার ব্যান্ডগুলো ফুল দিয়ে তৈরি সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে এখনো ফুলগুলো কিন্তু ঠিকঠাক মতো ফোটেনি তার মধ্যে কিন্তু অনেক ভিজিটার মানে অনেক টুরিস্ট কিন্তু এসে গেছে এখানে এই ফ্লাওয়ার ভ্যালি বা খিরাই দেখতে এই যে দুখানা ব্রিজ দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু ট্রেন পাস হয় আমরা যখন ট্রেনে করে আসছিলাম কিংবা তোমরা যখন ট্রেনে করে আসবে তখন কিন্তু এইখানটা এই এলাকাটা তোমরা দেখতে পাবে আর তোমাদের কিন্তু রেল লাইনে যেমন আমরা এলাম রেল লাইনের পাশ থেকে যে রাস্তা সেই রাস্তা ধরেই কিন্তু এইখানে এসে পৌঁছতে হবে আর এদিক থেকেই চলে গেছে ফ্লাওয়ার ভ্যালি যাওয়ার রাস্তা এখানে যেহেতু ভিজিটারদের ভিড় বাড়ছে আস্তে আস্তে তাই আশেপাশে কিন্তু অনেক দোকানপাটও এখন থেকেই বসে গেছে লাল 5 টাকা করে আর পিঙ্ক গোলাপ 10 টাকা তো যে গোলাপগুলো আমাদের ওখানে 15 থেকে 20 টাকা পিসে বিক্রি হয় সেগুলোই এখানে 5 টাকা করে বিক্রি হচ্ছে আর সব ফুল এখনো ফোটেনি ফুল ফুলের সাইজগুলো কিন্তু ছোট ছোট রয়েছে জাস্ট 20 থেকে জাস্ট একটু ফুটেছে আর এই যে ফ্লাওয়ার ভ্যালি দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু ফুলের চাষ নানান ধরনের ফুল আর মাঝখানে রয়েছে তাল গাছের সারি খুব সুন্দর লাগছে এটা কিন্তু 4-5 বছর আগেও কিন্তু এরকম ভাইরাল ছিল না এখানে কিন্তু মানুষের কোনো আনাগোনা হতো না জাস্ট সোশ্যাল মিডিয়ার দৌলতে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন এখানে এসে ভিডিও করে ছেড়েছিল তার জন্য কিন্তু জায়গাটা এরকমভাবে ফেমাস হয়ে গেছে আর এখন এটা একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে আরে
যে ফুলগুলো ফুটে গেছে মানে বড় সাইজে, সেই ফুলগুলো কিন্তু কাকিমা বেছে বেছে তুলে নিচ্ছেন এখান থেকে। এগুলো কিন্তু মার্কেটে যাওয়ার জন্য রেডি। কিছু কিছু জায়গায় মানে ফুলের সাথে সাথেই তার পাশেই কিছু কিছু শাকসবজি চাষ করা হয়েছে। দেখো এই যে ফুল গাছ, ফুল গাছের সাইডে কিন্তু দেখতে পাচ্ছ ওলকফির গাছ লাগানো হয়েছে। এরকমই কিছু সবজি যেগুলো এখানে চাষ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে এনারা বসে বিক্রি করছেন। আর এখানে গাঁদা গাছের চারা বিক্রি হচ্ছে। কত করে দিচ্ছ চারা গুলো, কত করে দিচ্ছ? চারা এখন কি করবো, এখন চাষিরা যায়নি, এখন আছে বলে বলে দাও তো। এগুলো সব হলুদ গাঁদা? হলুদ আছে, বাসন্তী আছে, রক্ত গাঁদা আছে, তিন রকমের চারা। এই যে অনেক ভিজিটার বা যারা টুরিস্ট এখানে আসছে ঘুরতে আসছে, তোমাদের দেখাবো এই যে আল বরাবর এখানে কিন্তু ধনে পাতা চাষ করা হয়েছিল, কিন্তু টুরিস্টরা আসার জন্য দেখতে পাচ্ছ অনেকে কিন্তু মারিয়ে দিচ্ছে। তো এরকম ভাবে কিন্তু যারা এখানে চাষ করে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে। সে ফুল হোক কিংবা চাষের যে শাকসবজি, প্রত্যেকটা কিন্তু কিছু না কোনো না কোনো ভাবে ক্ষতি হচ্ছে। দেখো এখানে অনেকে এসছেন, এসে মারিয়ে দিয়ে গেছেন। যারা এখানে চাষবাস করেন তাদের তো ভালোই লাগে যে এখানে এনারা এতদিন ধরে চাষ করছেন, তো ওনাদের ভালো লাগে যে মানুষ এখানে আসছে ঘুরে দেখছে। কিন্তু একদিক থেকে ওদের খারাপও লাগে যে ওদের কিন্তু জিনিসগুলো নষ্ট হচ্ছে। এই যে এত কষ্ট করে এনারা চাষ করছেন সেই জিনিসগুলো কিন্তু কোনো না কোনোভাবে নষ্ট হচ্ছে। অনেক তো অনেকেই আছে এমন যাদের মানবিকতার অভাব রয়েছে, তারা কিন্তু এখানে ফুল ছিঁড়ে নিচ্ছেন কিংবা গাছটা ভেঙে দিচ্ছেন, তো সেইগুলো কিন্তু ঠিক নয়। তাছাড়াও দেখালাম তোমাদের যে অনেক শাকসবজির গাছও কিন্তু অনেকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই খিরাই এত সুন্দর একটা ফ্লাওয়ার ভ্যালি, তার মাঝখানে রয়েছে একটা ব্রিজ যেখান থেকে কিন্তু ক্রমাগত দূরপাল্লার ট্রেনগুলো পাস করছে, আর যেটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মাঝে মাঝে ট্রেন যাচ্ছে এখান থেকে। এখন আপাতত জানুয়ারি 15 তো পুরো ঘুরে ভরপুর হয়ে যাবে। আচ্ছা মানে জানুয়ারির দিকে এলে সবাই কিন্তু দেখতে পাবে, তাই তো? আচ্ছা আর এখানে এবছর নতুন নতুন কি কি ফুল ফুটেছে? নানা রকম আছে, তার মধ্যে সুইট উইলিয়াম আছে, অ্যান্টেনিয়াম আছে। আচ্ছা গোলাপ ফুল দেখতে পাচ্ছি না, মানে গোলাপটা আমাদের এখানে হয়নি, ওটা একটু দূরে 8-10 কিলোমিটার দূরে আছে, জানাবার নসদিহি এরকম জায়গায় গ্রামগুলোতে। আচ্ছা আর তোমাদের এই ফুল কোথায় কোথায় যায়? আমরা আমি স্থানীয় এখানে মার্কেট কোলাঘাট। আমাদের বন্যা যদি নেমে যায় তাড়াতাড়ি আমরা চাষে নেমে যাবো, এই নদীর জন্য, নদীর উপরে চাষ। আচ্ছা আগেবারে দেখেছিলাম টিকিট সিস্টেম করা হয়েছিল, এবারে ওটা হয়নি কেন? ওটা একজন চাষি সে ব্যক্তিগত ভাবে টিকিট করছিল, সে এবছর আর করেনি। আমাদের চাষি হিসাবে এখন কোনোই করেনি, সে ব্যক্তিগত একজনই করেছিল ওটা। আর এখানে ফুলের মেলাটা কবে থেকে শুরু হচ্ছে? আমাদের অন্য বছর 25 ডিসেম্বরে শুরু হয়, এবারে নাকি একটু ই হচ্ছে যে 30 ডিসেম্বরে মনে হয় করবে। আচ্ছা ফুলের মেলা তাহলে 30 ডিসেম্বর শুরু হয়? না, প্রতি বছর 25 ডিসেম্বর থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা, এই বছর তাহলে 30। এই রেলের একজন মানে অফিসারকে মানে চিঠি পাঠানো আছে, দেরি হবে, তার সময় লাগবে, এখানে তারপরে 30 করা। আচ্ছা আচ্ছা, অফিসার আসবে এখানে, সে উদ্বোধন করবে। তো আগে কিন্তু এখানে টিকিট সিস্টেম করা ছিল, অনেক ফুলের গাছ ছিল, কিন্তু সেইভাবে যেভাবে ফুলের চাষ করা হতো, যে
পরিমাণ টাকা লাগানো হতো চাষের জন্য, তো সেটা কিন্তু ওখান থেকে রিকভার হয়ে আসতো না, উঠতোই না। তো তার জন্য এবারে ওই টিকিট সিস্টেম কিছুই নেই, কোনো রকম ভাবে কিন্তু আলাদা করে গার্ডেন বানানো নেই যেখানে এসে মানুষ এসে ফটো তুলতে পারে। তো সেই জিনিসটা এবারে পুরোপুরি উঠে গেছে, এখন নর্মাল ফুলের গার্ডেন রয়েছে। আর দামি যে কাকা যেমন বললেন যে দামি যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু সব দূরে রয়েছে। আমার ফুলের সম্পর্কে সেরকম কোনো আইডিয়া নেই, এটাকে ভেলভেট ফুল বলে সম্ভবত, আর এনারা চলতি ভাষায় এটাকে মোরগ ফুল বলেন। যেহেতু মোরগের যেমন ঝুঁটি আমরা দেখি, লালচে রঙের একটা ঝুঁটি থাকে মোরগের, যেহেতু এই ফুলটা ওরকম ঝুঁটির মতোই দেখতে, তাই এটাকে এনারা মোরগ ফুল বলছেন। তো বেশিরভাগ ফুলের আমি নিজেই নাম জানি না, জাস্ট দেখাচ্ছি। কদিন পরে যদি আসো তোমরা, মানে যদি 20-22 দিন কি 25 দিন পরে যদি তোমরা আসো, তাহলে কিন্তু তোমরা এখানে অনেক পরিমাণ ফুল দেখতে পাবে, মানে এখানে যেগুলো চাষ করা হয়েছে। আর দামি ফুল বলতে গেলে কিছু কিছু অনেক দামি ফুল আছে, সেগুলো কিন্তু এইখানে মানে মানুষের নাগাল থেকে অনেক দূরে, মানে ধরুন ধরো ওই দিকটায় এই যে খিরাই ভ্যালি রয়েছে, আরও আরও অনেক ভেতরে ভেতরের দিকে কিন্তু ওই দামি ফুলগুলো চাষ করা হয়েছে। ইভেন গোলাপ, গোলাপের চাষ কিন্তু অনেক দূরে করা হয়েছে, এখানে করা হয়নি, যাতে সাধারণ মানুষরা এসে ফটো তোলার জন্য ভেতরে ঢুকে জিনিসগুলোকে নষ্ট না করতে পারে, গাছপালাগুলোকে যাতে নষ্ট না করতে পারে তার জন্য। যে এখানে কিন্তু নানান প্রজাতির ফুলের গাছ রয়েছে, অনেকে বোধ হয় এই চারাগুলো দেখে বুঝতে। কাকা এই চারাটার নাম কি? সুইচ ল্যাম্প। সুইচ ল্যাম্প, আচ্ছা। ওই যে ফুল গুচ্ছ, আচ্ছা, ফুলটা কিছুটা এরকম দেখতে হবে। এই খিরাই ভ্যালির পাশ থেকেই বয়ে গেছে কংসাবতী নদী। দেখতে পাচ্ছ নদী এখন জরাজীর্ণ, নদীতে কিন্তু অল্প পরিমাণ জল রয়েছে, বর্ষাকালে কিন্তু জলের স্তরটা অনেকটাই বেড়ে যায়। তো এই ছিল খিরাই, দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি। তো দেখতেই পেলে অনেকটা বড় জমির মধ্যে কিন্তু ফুলের চাষ করা হয়েছে, এখন অব্দি ফুলগুলো ফোটেনি, ফুলগুলো ফুটে যাবে কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে, তো তোমরা যদি চাও তখন আসতে পারো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানিও, আর চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।